পিরোজপুরের মঠবাড়িয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় সংবাদের জেরে জুলফিকার আমিন সোহেল ও এজাজ চৌধুরীকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে। বুধবার সকাল 11টায় পৌরসভার সম্মুখ সড়কে এ মানববন্ধন পালন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অর্ধ শতাধিক সংবাদকর্মী অংশগ্রহণ করেন। পরে মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আব্দুস সালাম আজাদীর সভাপতিত্বে ও সাংবাদিক নাসির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফুল হক, মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মজিবুর রহমান, মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাংবাদিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামান এইচ আকন, সাধারণ সম্পাদক জুলফিকার আমিন সোহেল সহ আরও অনেকে। বক্তারা অবিলম্বে দোষীদের আইনে আওতায় আনার জন্য থানার পুলিশের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, গত 23 ডিসেম্বর দিবাগত রাতে সাংবাদিক জুলফিকার আমিন আলী ও এজাজ চৌধুরীকে মুঠোফোনে অজ্ঞাতনামা ব্যক্তি হত্যার হুমকি দেন। এ বিষয়ে দুই সাংবাদিক মঠবাড়িয়া থানায় পৃথক দুটি জিডি করেছেন।